ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শনে বিধায়ক। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের পুরনো ভান্ডার খালিতে ডাসা নদীর বাঁধ পরিদর্শনে এলেন হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল। সঙ্গে ছিলেন হিঙ্গলগঞ্জ ব্লকের সভাপতি শহীদুল্লাহ গাজী ও তৃণমূলের কর্মী সমর্থকেরা। হিঙ্গলগঞ্জ বিধানসভার একাধিক নদী বাঁধ পরিদর্শন করলেন হিঙ্গলগঞ্জের বিধায়ক। নদীর বাঁধ বসে গেছে যেসব জায়গায় তা বিধায়ক নিজে এসে খতিয়ে দেখছেন। ইতিমধ্যে ডাসা, ইছামতি, কালেন্দি, গৌরেশ্বর, রায়মঙ্গল সহ একাধিক নদী বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি সন্দেশখালী ও হাসনাবাদ ব্লকের বিভিন্ন নদী বাঁধে ধস নেমেছে। এদিন বিধায়ক বলেন, ইতিমধ্যে পঞ্চায়েতের তরফে যতটুকু কাজ করার মাটির বস্তা বালি বাঁশ ফেলে সেগুলি মেরামতির চেষ্টা করেছে। দীর্ঘ কয়েক বছর কেন্দ্রীয় সরকার নদী বাঁধের কাজের টাকা আটকে রেখেছে, যার কারণে দুর্বল বাঁধের কাজ করা যাচ্ছে না। নিম্নচাপের জেরে যেভাবে লাগাতার বৃষ্টি হচ্ছে তাতে বাঁধ রক্ষা করা খুবই দুর্বিষহ হয়ে পড়ছে। বর্ষায় এই নদীর বাঁধে ধান চাল সব নষ্ট হয়ে যাচ্ছে, সবজিপত্র এই পুকুর ঘাট সব ডুবে যাচ্ছে, কিভাবে কি হবে? বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।